হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো চট্টগ্রামে শুরু হয়েছে অমর একুশে বইমেলা। তো প্রত্যেক বছরের থেকে এবছরের বইমেলার আয়োজনটা একটু বিশাল, কারণ এবছর ঢাকা এবং পুরো বাংলাদেশ থেকে অনেকগুলো প্রকাশনী বইমেলাতে অংশগ্রহণ করছে। এবং ছোট হওয়ার কারণে প্রত্যেক বছর বইমেলা হতো ডিসি হিল অথবা আউটডোর স্টেডিয়াম মাঠে, বাট এবছর বইমেলা অনুষ্ঠিত হচ্ছে সিআরবি মাঠে। প্রায় 140টির মতো স্টল এবার বইমেলাতে আছে। তো বুঝতেই পারছেন বইমেলার এবারের আয়োজনটা কতটা বড়। আর শুক্রবার দিন আমরা গিয়েছিলাম বইমেলাতে, তো প্রচুর পরিমাণ ক্রাউড ছিল, অনেক মানুষ আসছিল বইমেলা ঘোরার জন্য। আমি, পাপড়ি এবং মৃত্তিকা চলে গিয়েছিলাম বইমেলায়। ঘুরে ঘুরে আমরা বিভিন্ন স্টল দেখছিলাম, বিভিন্ন রকমের বই দেখছিলাম। আর মৃত্তিকা, পাপড়ি, তারা খুবই ক্লোজ ফ্রেন্ড, তো তারা মজা করছিল বিভিন্ন বিষয় নিয়ে। আমি ক্যামেরার পিছনে ছিলাম, আমি জাস্ট ক্যামেরার পিছনের মানুষ। তো বইমেলাতে কী হচ্ছে, আশেপাশে কী চলছে, সব কিছুই আমি ব্যস্ত ছিলাম আমার ক্যামেরাতে ক্যাপচার করা নিয়ে। শুরুতেই যেটা বলেছিলাম, এবছর অনেকগুলো প্রকাশনী এসেছে বইমেলাতে। যেমন ঢাকা থেকে এসেছে কাকলি, জ্ঞানকোষ, অন্নপ্রকাশ, শিখা, পাল প্রকাশনী, তারপর আরও ছিল আরও অনেকগুলো ছোটোখাটো প্রকাশনী ছিল, বিদ্যানন্দ, বাতিঘর। তো অনেকগুলো প্রকাশনী একসাথে এসেছে, অনেকগুলো স্টল একসাথে এসেছে, অনেকগুলো বইয়ের সমাহার এবারের বইমেলাতে আপনারা দেখতে পাবেন। আমি একসময় প্রচুর পরিমাণ বইপ্রেমী ছিলাম, কিন্তু জীবনের তাগিদে, কর্মব্যস্ততায় সেই জিনিসটা আস্তে আস্তে হারিয়ে গিয়েছে। তো আপনি যদি বইপ্রেমী হন, তো অবশ্যই এবারের বইমেলাটি ঘুরে আসবেন, নিজের পছন্দের বইগুলো এখান থেকে কালেক্ট করবেন। কারণ আমার মতে, আমি এত বছর বইমেলা দেখছি, তো এবারের মতো বড় আয়োজন আমি কোনোবারই দেখতে পাইনি। তো এবারের আয়োজনটা আমার মনে হয়েছে যারা সত্যিকারের বইপ্রেমী ওদের জন্য বেস্ট। তো দেখতে দেখতে সময় ফুরিয়ে এসেছে, সবাইকে আবার আমন্ত্রণ জানাবো বইমেলা ঘুরে আসার। বই পড়ুন, বই উপহার দিন, দেখা হবে পরের কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।